নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যে বার্নিং সেন্সেশন অর্থাৎ জ্বালা ভাব। এই সমস্যাটাতে আমরা অনেকেই প্রায়শই ভুগে থাকি এবং এই জ্বালা যে ভাবটা বা এই যে বার্নিং সেন্সেশনটা আমাদের শরীরে কিন্তু যে কোনো জায়গাতে হয়ে থাকে। অর্থাৎ কারো ক্ষেত্রে দেখা যায় যে পায়ে তলায় বা পায়ে জ্বালা হয়, কারো ক্ষেত্রে হাতে জ্বালা হয়, পেটে জ্বালা হতে পারে, মুখে জ্বালা হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে প্রস্রাবের জায়গাতেও কিন্তু জ্বালা হয়। এবং এই যে জ্বালা বা বার্নিং সেন্সেশনটা, এটা কিন্তু কোনো রোগ অসুখ ছাড়াও হতে পারে, আবার এর পিছনে কোনো রোগ অসুখ থাকতেও পারে। আজ আমি আপনাদেরকে এই জ্বালা বা বার্নিং সেন্সেশন বা এই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে টপ ফাইভ যে ওষুধগুলো আছে সেই টপ ফাইভ ওষুধ, পাঁচটা ওষুধ নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি খুবই উপকারে আসবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বার্নিং সেন্সেশন বা এই জ্বালা হওয়ার সমস্যাতে কিন্তু হোমিওপ্যাথিতে প্রচুর ভালো ভালো ওষুধ রয়েছে, কিন্তু আমি আজকে টপ ফাইভ বা প্রধান যে পাঁচটা ওষুধ যেটা সব থেকে ভালো কাজ করে সেই ওষুধগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হলো সালফার। সালফার ওষুধটা আমরা কিন্তু অনেকেই এর সঙ্গে পরিচিত এবং একে কিং অফ অ্যান্টিসোরিক বলা হয়ে থাকে। এবং সালফারের সিমটম বলতে গিয়ে কিন্তু এর প্রধান এবং একটি ক্যারেক্টারিস্টিক সিমটমই ধরা হয়ে থাকে, যে এর মধ্যে একটা জ্বালা থাকে। এবং সোরার মেন একটা লক্ষণই হচ্ছে কিন্তু জ্বালা এবং চুলকানি। এক্ষেত্রে দেখা গেছে হাতে জ্বালা, পায়ে জ্বালা বা পেটে যদি জ্বালা হয় বা কোনো চামড়ার সমস্যা হয়েছে সেই চামড়ার সমস্যাতে জ্বালা, তার সঙ্গে অসম্ভব চুলকানি। চুলকানির পরিমাণ এতটাই বেশি হয় যে এত চুলকানোর ফলে তার মধ্যে জ্বালার সৃষ্টি হয়। এইসব ক্ষেত্রে সালফার খুব ভালো কাজ করে এবং দেখা গেছে বিশেষ করে যদি পেটের কোনো জ্বালার সমস্যা হয় সেক্ষেত্রে সালফার খুব উপকারী হয়। তো এক্ষেত্রে সালফার 200 পোটেন্সি হয়ে যাবে। সালফার 200 পোটেন্সি সকালবেলা খালি পেটে আপনাকে এক চামচ জলে এক ফোঁটা মিশিয়ে খেতে হবে এবং এটা আপনারা সপ্তাহে একদিন করে খেতে পারবেন। জ্বালার জন্য দ্বিতীয় যে ওষুধটার কথা বলবো সেটা হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের মধ্যেও ক্যারেক্টারিস্টিক সিমটম বা একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ হলো কিন্তু এই জ্বালা ভাব। এবং এই বার্নিং সেন্সেশনটা শরীরের যে কোনো জায়গাতে দেখা দিতে পারে, হাতে পায়ে মুখে যে কোনো জায়গাতে। এবং এর সঙ্গে যদি ইউরিনে বা প্রস্রাবের দ্বারে যদি জ্বালা থাকে, তার সঙ্গে ইউরিনে অ্যালবুমিনের সমস্যা বা অ্যালবুমিনেরিয়ার সমস্যা এবং তার সঙ্গে জ্বালা, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও পেটে যদি জ্বালা করে বা কোনো ফুড পয়জনিং বা আপনি কোনো আগের অনেক দিনের পুরনো খাবার খেয়েছেন তার ফলে আপনার পেটের সমস্যা হয়েছে, ফুড পয়জনিং, পেটে ব্যথা হচ্ছে, তার সঙ্গে জ্বালা জ্বালা ভাব রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে। এছাড়াও যেসব চামড়ার সমস্যাতে চুলকানি প্রচুর রয়েছে, তার সঙ্গে জায়গাটা লাল হয়ে যায় বা কালো হয়ে যায় এবং তার সঙ্গে জ্বালা জ্বালা ভাব, সেক্ষেত্রেও কিন্তু আর্সেনিক অ্যালবাম খুবই উপকারী। অর্থাৎ যেসব স্কিন ডিজিজে বার্নিং এবং ইচিং এই দুটো জিনিস রয়েছে সেক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম ইউজ করব। এবং এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সি সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা করে খেতে পারেন। টপ ফাইভ ওষুধের মধ্যে নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হলো ক্যান্থারিস। ক্যান্থারিস ওষুধটি কিন্তু মেনলি তাদের প্রস্রাবে খুব জ্বালা যন্ত্রণার সমস্যা রয়েছে, প্রস্রাব করতে গেলেই জ্বালা হয়, বা কিডনিতে স্টোন হয়েছে, রেনাল স্টোন হয়েছে তার থেকে জ্বালা, সিস্টাইটিস এর সমস্যার জন্য জ্বালা এবং প্রস্রাব করার আগে পরে জ্বালা, প্রস্রাব করতে অনেক কষ্ট হয়, প্রস্রাব মনে হয় পরিষ্কার হচ্ছে না বা ক্লিয়ার হচ্ছে না, বারে বারে যেতে হয়। এছাড়াও ইউরিন ইনফেকশন বা ইউটিআই এর সমস্যার জন্য যদি জ্বালা হয় সেক্ষেত্রে ক্যান্থারিস খুবই এফেক্টিভ হোমিওপ্যাথি ওষুধ। এছাড়া হারপিস জস্টারের ক্ষেত্রেও কিন্তু এই ক্যান্থারিস জ্বালাতে খুব উপশম দেয়। তো আপনারা যদি এই সমস্যা থাকে তাহলে ক্যান্থারিস 30 পোটেন্সি দিনে দুবার এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। জ্বালার ক্ষেত্রে পরবর্তী যে সুযোগ কথা হলো সেটা হলো এপিসমেল। এপিসমেলের অন্যতম একটা লক্ষণ বা ক্যারেক্টারিস্টিক সিমটম হলো কিন্তু এই জ্বালা এবং তার সঙ্গে থাকে সোয়েলিং অর্থাৎ জায়গাটা ফুলে যাওয়া এবং লাল হয়ে যাওয়া। অর্থাৎ এই তিনটি লক্ষণ যদি শরীরের যে কোনো জায়গাতে দেখা যায়, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং তার সঙ্গে জ্বালা, সেক্ষেত্রে কিন্তু এপিসমেল খুবই উপকারী। এবং যদি কোনো কিছু কামড়ে দেয় আপনাকে পোকামাকড়, বিশেষ করে মৌমাছি, বোলতা এই জাতীয় জিনিস কামড়ানোর পরে সেই জায়গাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা এবং জ্বালা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এপিসমেল খুবই কার্যকরী। এক্ষেত্রে আপনারা এপিসমেল 30 পোটেন্সি দিনে দুবার এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খালি পেটে খেতে পারেন। টপ ফাইভ ওষুধের মধ্যে সর্বশেষ যে ওষুধটার কথা বলবো সেটা হলো ফসফরাস। ফসফরাসের পার্সনরা মূলত একটু লম্বা, খুব রোগা পাতলা টাইপের হয় এবং যাদের সুগার অর্থাৎ ব্লাড সুগারের সমস্যা রয়েছে তাদের প্রায়শই একটা লক্ষণ দেখা যায় যে পায়ে জ্বালা হয়,
হাতেও অনেক সময় জ্বালা হয়। তো এক্ষেত্রে কিন্তু ফসফরাস খুবই উপকারী। এবং এদের একটা লক্ষণ দেখা যায় যে জল পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে খুব জ্বালা এবং ব্যথা হয় এবং জল বাইরে বেরিয়ে আসতে চায়। অর্থাৎ ডায়াবেটিসের যদি সমস্যা থেকে থাকে, সেই সঙ্গে যদি আপনার এই জ্বালার সমস্যা হাতে পায়, সেক্ষেত্রে ফসফরাস ওষুধটি খুবই কার্যকরী। এবং আপনাদের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তো আপনারা অ্যাসিড ফস মাদার টিংচার কিন্তু এই ক্ষেত্রে এই ফসফরাসের সঙ্গে 20 ফোঁটা করে হাফ কাপ জলে মিশিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা, হোমিওপ্যাথিতে টপ5 ওষুধ আমরা আলোচনা করলাম জ্বালা বা বার্নিং সেন্সেশনের জন্য। অর্থাৎ বিভিন্ন রকম জ্বালাতে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ইউজ হয়। এছাড়াও কিন্তু হোমিওপ্যাথিতে এই জ্বালা বা বার্নিং সেন্সেশন সমস্যার জন্য আরও অনেক ওষুধ রয়েছে, কিন্তু আমি টপ5 যেগুলো হোমিওপ্যাথি ওষুধ সেই ওষুধগুলোর কথাই বললাম। তবে আমি আজ শুধু এই 5টা ওষুধের কথাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনারা এইরকম সমস্যায় পড়লে এই 5টি ওষুধের মধ্যে যে কোনো একটি লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারেন, অবশ্যই উপকার পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এইরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো বন্ধুরা। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।